আমার আব্বা যেন বহু দোয়া আমাদের জন্য, তিন ভাইয়ের জন্য খুব দোয়া করতেন। আব্বা যেন শরীরটা আস্তে আস্তে অসুস্থ হলো, দুর্বল হচ্ছে, ডাক্তার দেখাচ্ছি, সব দেখাচ্ছি, আব্বার শরীর ভালো হচ্ছে। আব্বাকে কচি আল্লাহ ভালো করলে ভালো হবে, তোরা যতই ওষুধ খাওয়াস আমাকে, আর মিষ্টি অত শরীর খারাপ, সুগার হয়ে গেছে 450 সুগার, আর আমি একটু রাগি ছেলে ছিলাম, একটু বাপে আব্বাকে একটু বকাবকি করতাম, আব্বা কেন খাচ্ছ, আর থাকা ছেলেগুলোকে যা দড়িয়ে থাকে ওদের খারে খুব রাগারাগি করতাম, আমি খুব রাগারাগি করতাম, খুব রাগ করতাম ওদের খারে। আর দেখি আলা বলে একজন আছে, ও দেখি রাত 12টার সময় লুকিয়ে লুকিয়ে থানসা পকেটে কইলে এসছে, কথা বললেন নাই কাকে দিবি, বললো হুজুর বলেছে আপনাকে না বলে নুকে নুকে হুজুর লেসতে বলে, যা যে লুকে লুকে লেসছে, মানে এত থানসাপ খেতে ভালোবাসত। আব্বা যখন খেতে চাই তুমি দেখতুম তো আব্বা থানসাপ খাবেন, বললে উঠে বসে পড়ত, কথা বললেন না। বিশেষ করে সন্তোষপুর গ্রামে আব্বা যান হুজুর এই গ্রামকে নূরপুর বলতো, কি বলতো, নূরপুর বলতো। আব্বা যান হুজুর সন্তোষপুর গ্রামে খুব আসতেন, শুধু আসতেন না খুব দোয়াও চাইতেন, আমি তো দেখেছি, হ্যাঁ দেখেছি তো খুব দোয়া সন্তোষপুর গ্রামের জন্য। মোল্লা পাড়া অমুক হাজি তমুক হাজি সব বলতো, অমুক পাড়া অমুক হাজি তমুক হাজি বলতো বসে বসে, কথা বুঝলেন না, কথা বুঝতে পেরেছেন, যে আব্বা কানতো, আমি আব্বাকে বলতাম আব্বা আপনি কেন কানছেন বসে, শরীরটা চোখে কম দেখছে আস্তে আস্তে সুগারের ফলে, আব্বা তো কিছু শুনতো না, আল্লাহর হুকুম সব, আল্লাহ পাকে সব হুকুম, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না কি গো, হ্যাঁ কি না বলে, আল্লাহ সব হুকুম। আব্বা কানতো, আমি আব্বা কানছেন কেন, বলতো কচি আমি এম তোর জন্য কাঁদছি নাকি, আমি এমনি কাঁদ, আমি আমার আল্লাহর জন্য কাঁদছি, কার জন্য কাঁদছি, আল্লাহর জন্য কাঁদছি, যে এখন শরীর খারাপ, আবার শরীর মাঝে মধ্যে অনেক খারাপ হয়ে গেছে, কিন্তু তখন ভাবতাম হয়তো আল্লাহর হুকুম, হয়তো পৃথিবীতে আর বেশি থাকবে না, হায়াতের মালিক আল্লাহ, কিন্তু আব্বা যেদিন জান কবজ হয় আল্লাহর হুকুমের ডাকে সাড়া দেয়, একটা সেকেন্ডও বুঝতে পারলো না, যে একটা সেকেন্ডের জন্য বুঝতো না আব্বা জাকান্দানি হচ্ছে কি হচ্ছে, একটা সেকেন্ডও বুঝতে পারি, আর আমি ইন্তেকালের 5:10-5 আগে হবে ইন্তেকালের, আমি মাথায় হাত বুলে আব্বাকে আব্বা আব্বা আব্বাকে ডাকলাম, ঘুমাচ্ছিল, হ্যাঁ মনে হচ্ছে ঘুমোচ্ছে, চোখ বন্ধ করে হচ্ছে ঘুমোচ্ছে, মাথায় হাত বোলাতাম, সকাল 10টায় ঘরে ঢুকেছি জলসার থেকে, ঢুকে মাথায় হাত বোলাচ্ছি, বললো যে আব্বা আব্বা বলে ডাকছি, মানে আব্বা যান কী করেছেন, সারা না দিয়ে শুধু তিনবার আল্লাহ আল্লাহ বললো, কী বললো, আল্লাহ আল্লাহ ওই তিনবার বলল, আর আব্বাস জাবান আমি দেখেছি সব ভুলে, যেমন খুব শরীর খারাপ সব ভুলে যেত, কিন্তু আল্লাহ বলাটা ভুলতো না, কী বললাম আল্লাহ বলা, ডাক্তারও বলছে বলছে ডাক্তারও বলছে বলছে, কিন্তু আল্লাহ বলা কিন্তু আপনার আব্বাকে একদিন ভুলতে দেখল, দেখতুম মাঝে মধ্যে মানে সুগার ফল হয়ে যেত না, জ্ঞান হেরে যেত, কথা বললেন না, মানে এত শরীর খারাপ মানে জ্ঞান হারিয়ে যেত আব্বা জান, মানে সারা নেই, যাই হোক ওষুধ ফুষুধ কি একটু সারা এসছে, ডাকবে তো কাউকে কেরাম, শুধু বলো আল্লাহ 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 এই কথা বলতো, কথা বললেন না, যে আল্লাহর হুকুম ছিল চলে যেত, আর সরণিতে বলতাম না কথা, দোয়াই কর দিতাম ভাবছিলাম, কিন্তু ওনার স্মরণ একটু করেছেন তো, তাই আপনাদের মহাব্বতের মানুষ বলছি, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা, একটু বলছি বিরক্ত হচ্ছেন না তো, জি একটু বলে দিচ্ছি যার জন্য, কথা বললেন যেহেতু আব্বা যান স্মরণে করছেন, ওনার স্মরণে বলা একটু দরকার, জি ক্রুস চলহি না কাফারা, হাদিস পাকে আছে আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনা শুনলে শ্রবণকারীর পূর্বের গুণাকে আল্লাহ মাফ করে দেয় কাফারা হিসাবে, হাদিস পাকে আছে, কথা বললেন, তা বেশি কথা না একটাই কথা, আব্বা যান হুজুর ইন্তেকাল হয়ে গেলে খুব মন খারাপ, আব্বা যান খুব আমাদের ঘরে ভালোবাসতেন, কথা বললেন না, মানে আমার আব্বা খুব ভালোবাসতেন আমাদের ঘরে, মানে অত্যন্ত মানে প্রেম করতেন, মানে জীবনে রাগ করতো না, কি বললাম, অনেক মুরব্বীরা দেখেছে আমরা ছোটোবেলায় আব্বাকে খুব জ্বালাতাম, কাঁধে উঠে পড়তাম, পকেট ছিঁড়ে দিতাম, কি বললাম, আর আব্বা জানের জামা সেই ফতুই ছিঁড়া বগল ছিঁড়া, আর সেই জামা সেই কালো কালো ছিপটা বসে গেছে, কি বসে গেছে, কি বলে ওটাকে, বলে না না ধুলে কি হয় ঘামে, হ্যাঁ 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 ছিদলা বসে গেছে, না ধুয়ে ধুয়ে মানে কি ঘাম বসে 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 বসে, মানে একটা জামা এক মাস পরছে তো কালো হবে এমনি, কথা টেনুন বলেন, এই ঘাম বসে সাদা সাদা হয়ে কালো কালো হয়ে যায় না, ওরাম হয়ে যেত, তারপর আব্বা জামা কাচত, মানে এমন লোক ছিল, কথা বললেন না, আর আমি একদিন মাকে মাকে মায়ের কাছে চেঁচামেচি করছি, বলছি মা আব্বা এত লোক বসে আছে সবাই খাওয়াচ্ছে সব খেচ্ছে, আর আব্বার মাঝে মধ্যে হাত লাগছে আব্বার বগলটা ফাটা, আর বল ফাটা বেরিয়ে পড়ছে, লোক মুচকে মুচকে হাসছে দূর থেকে, নিজা খেচ্ছে ওতে হাসি লেগে যাচ্ছে ফাটা দেখে, কথা বললেন না, স্বাভাবিক ব্যাপার, আব্বা একটু মজা মজা কথা বলতো, আনন্দের কথা বলতো লোকেদের সঙ্গে, কথা বললেন না মজা কী কথা বলতো, মায়ের কাছে গিয়ে আমি খুব রেগে গেছি,
বয়সটা কমই ছিল, মা আব্বা একটু ভালো জামা পরাতে পাওনি, আর ভালো জামা দিতে পাওনি, আর জুতোটা ছিঁড়ে গেছে, চপ্পল পরে আর ঘোড়ার জুগা আছে, সব চামড়ার জুতো, সব দামি দামি জুতো পরে ঘুরছে আর চপ্পল পরে ঘুরছে ছিঁড়া, একটা ভালো জুতো কিনতে বলতে হবে না আব্বাকে, রাগারাগি করছি মাকে। আমার মা আমাকে একটা কথা বলেছিল, আজকে নেই 10 বছর আগের কথা বলছি, মা বলেছিল আব্দুল কাদের শোনো তোমার আব্বাকে কোনো কিছু বলবে না। আমি কেন, একটু ভালো জামা পরতে পারে নে, ছিঁড়া জামা সতী কুঁচকে হাত কুঁচকে এখানে উঠে পড়ছে, টেনে টেনে পড়ছে। আমাকে বলেছিল আব্দুল কাদের তোমার দাদুকে তোমরা দেখো নি, আমি দেখেছি, আর মা বলেছিল, আমার মনে আছে কথাটা, তোমার দাদু আশিকি রসুল নাইমে নবী সুলতান আরেফিন সুলতান রয়েজিন ফানাফিল্লাহ ফানাফি শেখ হজরত পীর ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে, উনি যেইভাবে চলাফেরা করতো তোমার আব্বাও ঠিক তোমার দাদুর মতো চলাফেরা করে, কথা বললেন না, ওই কথা বলেছিল, তারপরে কিছু বলতো উনি, সারা জীবন ওইভাবে চলতো। আব্বাকে মাঝে মাঝে উনি হাসির ছলে মুচকি হাসতাম না, মানে মনে মনে হেসে হেসে বলতো আব্বা আর নতুন জামা পাও না আব্বা, একটা ভালো গাড়ি কেন না আব্বা, এই ভাঙা গাড়ি ঘুরছো, ভাঙা গাড়ি ঘুরছো, 30,000 টাকা তোমার গাড়ি চাপার যুগ আছে, সবে 5,00,000, 7,00,000, 10,00,000 গাড়ি চাপছে। আব্বা হেসে বলছে কী হবে, মরে গেলে তো কবর ঢুকে যাবো, কী হবে, আর আল্লাহ এরকম তো বলতে বলতো, আল্লাহ কচি গরিবীকে ভালোবাসে, আল্লাহ কী কী ভালোবাসে, আল্লাহ গরিবিয়াতকে ভালোবাসে কচি, এভাবে বলতো। যাই ইন্তেকাল করলো আব্বা জান হুজুর, কথা বুঝলি, ইন্তেকালের পরে মনটা খুবই খারাপ, মানে বাপের মতো বাপ ছিল তো খুব ভালোবাসতো, কথা বুঝলেন না, বলতে কেমন লাগছে তাই বলে দিচ্ছি, খুব মন খারাপ, মন খারাপ মানে কি, মনে হচ্ছে না আসমান মানে চাঁদ আসমান মাথায় পড়ে গেছে, কথা বুঝলেন না, মনে হচ্ছে আসমান মাথায় পড়ে গেছে আব্বা ইন্তেকালের পরে। কথা হলো আব্বা জানি ইন্তেকালের পর আব্বাকে গোসল দেওয়া হলো, গোসল দেওয়ার পরে আমি একটা ঘরের একটা সাইডে কোণে বসে কাঁদছি, যেমন কাঁদতে হয় কান্না কাঁদছি, যেমন নিয়ম কাঁদছি, বুঝলেন না কথা বললেন, কাঁদছি, চোখ দিয়ে পানি বেরোচ্ছে। একটা ভাই আমার চাস্তো ভাই এসে বললো, ভাই কাঁদছো কেন, তোমার আব্বার কপালটাকে একটু দেখো না, আর যখন কপালটাকে দেখো বলেছি একটু ভয় লেগে গেছে, কপালে আবার কী হলো, কথা বললেন না, কপালটাকে দেখো না, নিজের চোখে দেখা দেখা তো কথা, ভাই আমাকে বললো, আমি গিয়ে তাড়াতাড়ি গেলাম, কী ব্যাপার আব্বার কপাল কেন দেখতে বলছে, আমি যখন গেলাম গিয়ে আব্বার কপালটার কাছে গিয়ে দেখছি মাথার শিরাটা না আব্বার ফুলে গেছে, কী হয়েছে, ফুলে উঁচু হয়ে গেছে, উঁচু হয়ে দেখছিলাম আব্বার কপালে আরবিতে লিখা হয়ে গেছে ইলাল্লাহ, কী লিখা হয়ে গেছে, ইলাল্লাহ মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে গেছে, কথা বুঝলেন না, কথা বুঝলেন, আরবিতে লিখ খাজা গরিবি নওয়াজ বিহুবিল্লাহ, আল্লাহর দিকে ফিরে গেছে, মিনা সওকে কাতিবুল্লাহ, জুন্নিন মিসরি মারা গেল আল্লাহর জন্য মারা গেছে, কপালে আরবিতে লিখা হয়ে গেছিলো, কথা বুঝলেন না, তদরূপ আমি নিজে চোখে দেখি যে ভাইয়েরা বলতে আমি গেলাম, সব ভাইয়েরাও দেখেছে, কী বললাম, আমি প্রথম দেখিনি, কাঁদছি দুঃখে, ভাই বলে তুই কাঁদছো কেন বুকা, তোর আব্বার কপালটাকে দেখো না একবার, আমি তো প্রথম ভয় খেয়েছি কপালে কী হলো আবার, স্বাভাবিক ব্যাপার, কথা বুঝলি, ভাইরা দেখা যে দেখি আরবিতে ইলাল্লাহ, মানে ইলা মানে দিকে, আল্লাহ মানে আল্লাহ, মানে আল্লাহর দিকে ফিরে গেল, কথা বুঝলেন, লিখা উঠলেন। তার কিছুদিন পরে একটা লোক এসে ঘরে, বিরক্ত হচ্ছেন না তো, আমি দোয়াই খুলি করে দেবো, অসুবিধা হচ্ছে না তো, কিছুদিন পর একটা লোক এলো এসে কাঁদছে, লোকটা চীনা পরিচয় লোক, কাঁদছে কেঁদে কেঁদে বলছে হুজুর একটা কথা বলো, কী কথা, বললো হুজুর আমি আর আপনার আব্বা হজে গেছি একসঙ্গে, হজে গেছেন মানে আপনি তো হজই করেন, কথা বুঝলেন না, আপনি তো হজ করেন না, হজে কী করে গেলেন, বললো হুজুর আব্বা লোকটাকে লিখে মজা করতো, কী করতো, আনন্দ করতো, মানে হাসি ঠাট্টা করতো, আর খাওয়া তো খুব, বললো খা, খাবি নি মিষ্টি খাবি নি, এক জগ পানি খা তাহলে, এরম করতো আব্বা, বুঝলেন, আর লোকটা খুব ভালোবাসে আব্বাকে, লোকটা কাঁদছে, আমি কী ব্যাপার বলেন, বললো হুজুর আপনার আব্বা আমাকে হাসতে হাসতে বললো মিয়া হজে যাবি, হজে যাবি, যেমন করে বলে আব্বা জানেন তো আপনারা, এরকম করে বলতো, হ্যাঁ হজে যাবি, বললো হ্যাঁ হুজুর যাবো, আমি ঠাট্টা করে বলেছি হুজুরকে যাবো, আর হুজুর বলছে আমার হাত তাতে বলে চোখ বন্ধ কর, বলো হুজুর চোখ বন্ধ করেছি আর তারপর চোখটা খুলেছি, দেখছি আপনার আব্বার আমি দুজন মিলে কাবার শরীফের পাশে ঘুরছি, কথা বুঝলেন না, এরকম একটা আমি হাদিস পাকেও পড়েছিলাম, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি এরকম ঘটনা,
যিনি তফসিরে জালাইন লিখেছেন আল্লামা জাহাউদ্দিন সুইতুর রহমতুল্লাহ আলহি, ওনার জীবনী তো আমি পড়েছি, উনি তফসির জালাইন উনি ওনার মরিদ বলেছেন আমার পীর জালাউদ্দিন সুইতি আমার হাত ধরে বললো হজে যাবো চোখ বন্ধ করো, আর চোখ বন্ধ করে চোখ খুলে দেখছি আমার পীর আর আমি দুজন মিলে আল্লাহর কাবা শরীফ তওয়াব করছি, কথা বললেন না তো সে জালাইন নিয়ে ওনার জীবনীতে এরকম লেখা আছে। যাই হোক আব্বাজান হুজুর আমাদেরকে একটা ওসিয়াত করে গেছে, কোচি আপনার জানেন না বলে দিচ্ছি, কোচি কোনো মেহমান নেই না, আব্বাজান ওসিয়াত করেছে, শরীরজন খারাপ ছিল, আব্বা ডেকে বললো কোচি এখানে বস, ভাইদের ডাকলো, আমি তো বেশি একটু থাকতাম ওই চাঁকাচাকি করতাম, কিছু হলে আব্দুল কাদেরকে ডাক আমাকে ঢাকতো, কথা বললে হ্যাঁ, আর খাওয়া দাওয়া না করলে মা বলতো আব্দুল কাদেরকে ডাক, তোর আব্বা খেয়েছি না আব্দুল কাদেরকে ডাক, মানে আমি এলে আব্বা খাবে, কথা বললেন না, ধরে চেঁকে বসে দিতাম জোর করে একটু খাবো নি না খেতে হবে আপনাকে, শরীর খারাপ, ডাক্তার অমুক বলেছে তমুক বলেছে, জায়গা বানিয়ে বানিয়ে বলে একটু খাওয়াতো, আর খেতো দেখতো মাশাল্লাহ, হ্যাঁ আর দেখতুম আব্বা এক একদিন খেতো নি, আব্বাকে বলতো আব্বা তুমি খাওনি কেন, বলে বুকা আমি আজকে রাতে আল্লাহ আমাকে আঙ্গুর খেয়েছে, কি খেয়েছে আঙ্গুর খেয়েছে, আব্বা ভাত খাওনি কিছু সারাদিন, বলে বুকা আমার আল্লাহ খাওয়াচ্ছে তুই কি বুঝবি, কথা বুঝলেন না, আর মা আমাকে বলছে কচি তোর আব্বা ঘুমোচ্ছে, বিরক্ত হচ্ছেন নাকি, কচি তোর আব্বা ঘুমোচ্ছে, তোর আব্বার হাতটা দেখি আলো হয়ে জ্বলে, ডান হাতটা দিকে লাইট হয়ে গেছে, কি হয়ে গেছে মানে আলো জ্বলছে, হ্যাঁ আমি তোর আব্বার হাতে হাত বুলোচ্ছি, বলছি কচি আমি তোর আব্বা ঘুমোচ্ছে শরীরটা খারাপ করছি, আর মা আমাকে বলছে, মা আমাকে বলছে, কথা বুঝলি না, ওই কচি তোর আব্বার হাত তো আলো জ্বলছে, তো মা বলছে ভয় খেয়ে গেছি লাইট জ্বলছে কেন, ওই কচি তোর আব্বার হাতে যত হাত বুলোচ্ছি দিচ্ছে আরও আলো বেরোচ্ছে বেশি, কথা বুঝলেন না, মানে কি গো আল্লাহ পাক দানকারীর হাতকে খুব পছন্দ করে, হাদিস পাকে আছে নবী বলেছে যে মেহমানদারি করে সে মেহমানকে খাওয়াই না, ও আমি নবী আমাকে যেন খাইয়ে দিই, বলবেন না সুবহানাল্লাহ, আমার আব্বা খুব মেহমানদারি পছন্দ করতে, বললাম না নিজে খেয়ে তুমি লোক খাওয়াতো, আর কি আব্বা কি আপনার কি ভাবতেন আব্বা কি ঘরে খাসি মুরগি খেত নাকি, না ওই যে ডাল গোশ আপনার কদু ফদু খেতেন না, ওই আমার আব্বা ওইটাই খেতো, আমার দেখার ওইটা খাওয়াতো, জানেন না আপনারা, মাঝে মধ্যে আমরা বাইরে থেকে বিরিয়ানি কিনে খাই, আমি খাই খেয়ে ভাইরা খেতো, কিন্তু আব্বা যদি কদু ওই গোশ ওই আলু ওই ওই যে মিক্সচার খাবার ওইটাই খেতো আব্বা, কথা বললেন না, মানে এত ভালোবাসতেন মেহমানদের, দোয়া করবে, আর বিশেষ করে আব্বা যেন আমাদেরকে একটা কথা বলতে ঢুকে গেলাম, কি কথা আব্বা বলছে কচি তোমার দাদর মুড়ি সব দাদা হুজুরের মতবাদে থাকবে, কারো মতবাদে থাকবে দাদা হুজুরের মতবাদে থাকবে মজুদ কচি, কে কি বলছে দেখবে নে কচি, আর তোমার দাদর মুড়ি যখন আসবে তোমার পকেটে টাকা না থাকে দুটো খেজুর কিনে গালে দেবে, কি দেবে আল্লাহ কচি, আমাদের কচি আল্লাহ মেহমানদারি পছন্দ করে, আব্বা আমাদের বলেছে না কানতে, আমি দেখেছি তো আব্বা নিজে কানতে না বলছে কচি আল্লাহ মেহমানদারি পছন্দ করে, তোমার কাজে টাকা না থাকে কচি দুটো খেজুর রেখে দেবে আর লোককে খাওয়াবে, ওতে আল্লাহ অনেক সওয়াব দেবে, কথা বুঝলেন না, যে সেই পীরের আওলাদ আমি গুনাহগার, আপনার যেমন আমার বাড়ি যেতেন ওরকম যাবেন ওরকম মহাব্বত রাখবেন বলেন ইনশা আল্লাহ, আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি, বিরক্ত হবেন না, বলতাম না আব্বার সামনে আলোচনা করবো করতো, আমি করছি এই জন্যে আব্বা যেন হুজুরের সামনে করছেন তো আর মহাব্বতের জায়গা, অত কথা বলি ওই জন্য তো আব্বার সামনে দু একটা কথা বলছি, কথা বলি হাদিস পাকে আজ আমি কোরআন পাক আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম তাফসির তাফসিরে কাসিরের মধ্যে ইন্না মিন ইবা অনেক তাফসির এর সব আল্লাহর ওলির সামনে আছে, আমি সব বলছি না, আবু নাইমে আছে, মুস্তাদরাক হাকিমে আছে, আবু দাউদে আছে, অনেক সৈয়দ খুজাইমার মধ্যে আছে, অনেক হাদিস পাকে সম্পর্কে আছে, আমি আর বলছি না, কথা বললেন তাই সংক্ষিপ্ত কথা, রাত হয়ে গেছে তো চাঁদ রাত, কথা বললেন না দোয়া করে দেবো, ওই জন্য তো আব্বার সামনে যেহেতু করছেন ওই জন্য একটু বলছি, আপনার আমার বাড়িতে যাবেন যাবেন যেতেন যাবেন, কথা বললেন না, বিশেষ করে আমার আব্বাজান হুজুরের সামনে স্মরণ হিসাবে সব করছি, সাতই জ্যৈষ্ঠ কবে, সাতই জ্যৈষ্ঠ কথা শুনছি না আমার আপনারা, সাতই জ্যৈষ্ঠ আপনার সবাই দাওয়াত দাওয়াত কেন দিতে হবে, সন্তোষপুরকে দাওয়াত দিতে হবে, হ্যাঁ কি না বলে, সন্তোষপুরের দাওয়াত মেহমানের দাওয়াত এমনি হয়ে থাকে, কথা ঠিক না হল বলে, তথাপি শুনিয়ে দিচ্ছি আপনাদের খারে, আব্বা যেন সর্বসানি আছে, আপনার সবাই যাবেন বলেন ইনশা আল্লাহ, হয়তো কেউ অনেক লোকের উপস্থিতি আমার কথা শুনতে পারেন, সবাইকে বলছি গ্রামবাসী ভাইদের বলছি আব্বা যেন সর্বসানি সাতই জ্যৈষ্ঠ, কথা বুঝলেন সর্বসানি আছে, বেশি রাতের ব্যাপার নয়, 9:30 থেকে রাত 10টা, এই বেশি রাত করবো না, কথা বুঝলেন, বহু ধূর্তেন ধূর্তেন লোক আসবে তো, সন্তোষপুর তো না চৌবিশা না মন্দাপুর বহু ধূর্তেন মেহমান ব্যাপারটা আছে, কথা বললেন এমন মালদা মসজিদ বিভিন্ন জায়গার লোক আসবে কিছু কিছু বললেন না, রাতের ব্যাপার রাত করছি রাত 10টা পর্যন্ত জোর হবে,
আপনার দাওয়াত দিলাম, আপনি সকলে যাবেন বলেন ইনশাআল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইয়েরা সংক্ষিপ্ত করলাম, আল্লাহ কোন তৌফিক দেয় পরে আলোচনা হবে।